সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। তোমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি নিরাপদে আছো এবং সুস্থ আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলো তাহলে তোমাদের থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের ডেমোগ্রাফি ক্লাসে আজকে আমরা পড়ব মর্টালিটি। এর আগে আমরা ফার্টিলিটি চ্যাপ্টারটা পড়েছিলাম, তার রিলেটেড একটা অঙ্ক করেছিলাম। আজকে আমরা পড়ব মর্টালিটি, মর্টালিটি রিলেটেড টু ডেথ। তাহলে আমরা যদি ডেফিনিশন দেখতে চাই তাহলে কি বলতে হবে, দ্য জেনারেল টপিকস ডিলিং উইথ ডেথ ইন প্রোভাইড অফ টাইম অ্যামং পার্টিকুলার ক্যাটাগরাইজ অফ পারসনস টু দ্য টোটাল নাম্বার অ্যাট রিস্ক ইন দিস গ্রুপস। তাহলে আমি একটু বুঝিয়ে বলি। তাহলে আমরা যদি মর্টালিটি রেট বের করতে চাই কোন একটা নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে, তাহলে সেই নির্দিষ্ট ক্যাটাগরিতে যে পরিমাণ ডেথ হয় এবং যে পরিমাণ পিপল এই ডেথের রিস্কের মধ্যে আছে, তাহলে এটার সাপেক্ষে আমরা বের করে থাকি ওই গ্রুপের মর্টালিটি। ওই গ্রুপের মর্টালিটিটা আমরা বের করে থাকি, তাহলে সেটাকে আমরা বলি মর্টালিটি। এখন আমরা যদি আসি যে একটা ছোট উদাহরণ দিই, সে মনে করি যে ধরি যে আমরা কোন একটা শহরের বা কোনো গ্রামের মর্টালিটি রেট করতে চাচ্ছি, তাহলে কি হবে, ওই শহরের যত ডেথ ডিভাইডেড বাই ওই শহরের যত পপুলেশন, তাহলে কি ওই শহরে এক বছরে যে পরিমাণ মৃত্যু হয়েছে, এটা আমরা ফার্টিলিটি রেটের মতো সাধারণত এক বছরে হিসাব করে থাকি। তাহলে এক বছরে ওই নির্দিষ্ট শহরে বা নির্দিষ্ট এলাকায় যে পরিমাণ ডেথ হয়েছে ডিভাইডেড বাই ওই এলাকা বা ওই শহরের পপুলেশন, তাহলে এটাকে আমরা বলবো মর্টালিটি। এবং সেটা আমরা হিসাব করে থাকি রেট, যেহেতু রেট মানে কোন একটা শতকরা বা হাজার, আমরা ইন জেনারেল রেট সাধারণত করে থাকি একশোতে, কিন্তু ডেমোগ্রাফিক রেটগুলো করা হয় থাউজেন্ড। তাহলে প্রতি হাজারে যতজন লোক বা যতজন পার্সন বা মারা যাবে, টোটাল ওই ক্যাটাগরির টোটাল পপুলেশনের অনুপাতে সেটাকে বলা হবে মর্টালিটি রেট বা মর্টালিটি। তাহলে মারা গেলে যতজন মারা যাচ্ছে সেটাকে মর্টালিটি, আর এটাকে আমরা যদি নির্দিষ্ট হারের মধ্যে ফেলে দিই তখন সেটা হবে মর্টালিটি রেট। ওকে, তাহলে এখানে কথাটা একটা আসছে ডেথ। ডেথটার আমরা একটা ডেফিনেশন দেখতে চাচ্ছি। ডেথ মানে আমরা অ্যাজ ইউজুয়াল সবাই বুঝি যে যখন লাইফ মানুষের শেষ হয়ে যায় যখন, সেটাই তার, তাকে বলি আমরা ডেথ। তাহলে এখানে আমরা একটু ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে লিখেছি, ডেথ ইজ দ্য পারমানেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স অফ অল এভিডেন্স অফ লাইফ অ্যাট এনি টাইম আফটার বার্থ হ্যাজ বিন টেকেন প্লেস। দ্যাট মিন্স জন্মের পর যদি যখন কোনো সময়ে তার বেঁচে থাকার যে এভিডেন্সগুলো আছে এগুলো কোনোটাই শো করে না, দ্যাট মিন্স এভিডেন্সগুলোর মধ্যে আমরা কি বলি, পালস, হার্ট, এই দুটোই মেইনলি দেখা, হার্ট কাজ করছে কিনা, পালস আছে কিনা। তাহলে এগুলো যখন সব পার্মানেন্ট ডিসঅ্যাপিয়ারেন্স অফ অল এভিডেন্স অফ লাইফ, একটা মানুষের লাইফের যত রকম এভিডেন্স আছে কোনোটাই যখন শো করে না তখন সেটাকেই আমরা বলি ডেথ। তাহলে আমরা বলেছিলাম যে ফার্টিলিটি রিলেটেড টু বার্থ, মর্টালিটি রিলেটেড টু ডেথ। ফার্টিলিটিতে আমরা যেমন কতগুলো রেট করেছি, মর্টালিটিতেও আমরা কিছু রেট করব। তাহলে এই রেটগুলোর মধ্যে আমরা প্রথমে যেটা পড়ব, ওখানে যেমন পড়েছি সিবিআর, ক্রুড বার্থ রেট, এখানে সেরকম আমরা পড়ব ক্রুড ডেথ রেট। ক্রুড বার্থ রেট যেরকম পড়েছি, এখানে প্রথমটা হচ্ছে ক্রুড ডেথ রেট, ক্রুড ডেথ রেট, এটাকে বলা হয় সিডিআর,
আমি একটু আগে লিখে ফেলি, না হলে তোমরা হয়তো বুঝতে পারবে না। ক্রুড ডেথ রেট, যেটাকে আমরা বলি CDR, এটা ইকুয়াল টু ডেথ ডিভাইডেড বাই পপুলেশন ইনটু 1000 অথবা কে 1000 ও লিখেছে অনেক জায়গায়, আবার আমরা থিওরিটিক্যালি এটাকে কে দিয়ে লিখতে পারি, কে ইজ এ মাল্টিপ্লায়ার, ইট মিট মে বি চেঞ্জ। তাহলে ক্রুড ডেথ রেট এটাকে বলি CDR, ডেথ ডিভাইডেড বাই পপুলেশন ইনটু 1000। ফার্টিলিটিতে যেমন আমরা বলেছিলাম CBR, বার্থ ডিভাইডেড বাই পপুলেশন ইনটু 1000 বা ইনটু কে, তাহলে এখানে কি ডি মানে কি ডেথ, টোটাল ডেথ। আমরা যদি নির্দিষ্ট এরিয়াকে কান্ট্রি ধরি, তাহলে একটা শহরে এক বছরে যে পরিমাণ ডেথ হয় সেটাই হলো ডি, একটা শহরে বা একটা দেশে যে পরিমাণ বছরে যে ডেথ হচ্ছে সেটার সংখ্যা ডিভাইডেড বাই ওই দেশের পপুলেশন। এখানেও পিটাকে মিডিয়ার পপুলেশনই ধরা হয়, সিবিআর এ যেমন পিটাকে ধরা হয় মিডিয়ার পপুলেশন, সিডিআর এও সেরকম পিটাকে ধরা হয় মিডিয়ার পপুলেশন। তাহলে ডেথ ডিভাইডেড বাই পপুলেশন ইনটু 1000, তাহলে হচ্ছে এটাই হলো ডেথের বা মর্টালিটির সিম্পল মেজারমেন্ট, এটা এটা হলো সিম্পল মেজারমেন্ট। তাহলে প্রথমটা আমরা পেলাম কি ক্রুড ডেথ রেট, যেটাকে বলি আমরা সিডিআর। তারপরে যদি করি, আমরা যেমন ফার্টিলিটিতে করেছি এজ এ স্পেসিফিক ফার্টিলিটি রেট, সেরকম এজ এ স্পেসিফিক মর্টালিটি রেট, এজ এ স্পেসিফিক মর্টালিটি রেট, আবার স্পেসিফিক মর্টালিটি রেটও করা হয়। আমরা আগে একটা করি স্পেসিফিক মর্টালিটি রেট, এটা আমি নির্দিষ্ট স্পেসিফিক ডেথ রেট, স্পেসিফিক ডেথ রেট SDR, এরকম থেকে আবার শুধু এজের জন্য করলে এজ স্পেসিফিক ডেথ রেট। তাহলে স্পেসিফিক ডেথ রেট আর এজ স্পেসিফিক ডেথ রেট একই জিনিস, স্পেসিফিক ডেথটা যখন আমি এজের জন্য করব তখন এজ স্পেসিফিক ডেথ রেট। তাহলে তোমরা হয়তো বলতে পারো তাহলে স্পেসিফিক ডেথ রেট কেন, স্পেসিফিক ডেথ রেট হলো কোনো একটা কারণে, কোন একটা নির্দিষ্ট অকুপেশনে, কোন একটা নির্দিষ্ট বয়সে, বা আমি যদি এটা সেক্স অনুযায়ী করি মেল ফিমেল, তাহলে এটা যদি মনে করো আমি মেল ফিমেল করলাম নির্দিষ্ট, তাহলে ডেথ অফ মেল ডিভাইডেড বাই পপুলেশন মেল পপুলেশন ইনটু 1000, এভাবেও করতে পারি। তাহলে এসডিআরটা কি, এসডিআর মানে আমি নির্দিষ্ট কোন অকুপেশন, নির্দিষ্ট এরিয়া, নির্দিষ্ট সেক্স, নির্দিষ্ট কোন স্পেসিফিক উদ্দেশ্য, কোন একটা স্পেসিফিক ডিজিজের ক্ষেত্রেও করতে পারি, কোন একটা স্পেসিফিক ডিজিজে যারা ভুগছে তাদের মধ্যে কতজন মারা গেল। তাহলে এটা যদি মেলের জন্য করি তাহলে ডেথ অফ মেল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মেল পপুলেশন ইনটু 1000 ইন এ ইয়ার, আর একটা নির্দিষ্ট জিওগ্রাফিক এরিয়ার মধ্যে হতে হবে, একটা নির্দিষ্ট জিওগ্রাফিক এরিয়ার মধ্যে এক বছরে মেল পার্সনের মধ্যে, মেয়ে পুরুষ লোকের মধ্যে যে পরিমাণ মারা যায় ডিভাইডেড বাই তাদের পপুলেশন ইনটু 1000। সিমিলারলি আমরা ফিমেলের ক্ষেত্রে করতে পারি, আমাদের ওখানে ফার্টিলিটি রেটে যেহেতু ফিমেল পার্সন ছিল ওটা আলাদা আলাদা আমার করার দরকার হয়নি, কেননা ওখানে আমাদের ফিমেল পপুলেশন, এখানে মেল পপুলেশন এবং ফিমেল পপুলেশনের ডেথ একটু ভ্যারি করে, মেল পপুলেশন এবং ডেথ সরি ফিমেল পপুলেশনের মধ্যে ডেথ ভ্যারি করে। কি জন্য, এখানে দেখা যায় যে এটাকে যদি আমরা কার্ভ করি, এটাকে যদি আমরা কার্ভের আকারে করি, তাহলে দেখা যায় কি এটাকে যদি আমি একটা কার্ভ হিসাবে দেখাতে চাই,
এটা যদি 0 হয় আর এখানে মনে করো আছে 20 একটি ধরলাম তাহলে দেখা যায় কি 0 5 10 এভাবে আছে মনে করো আর দিয়ে আমি ধরলাম 68 না স্কেলিং করলে হবে তাহলে দেখা যাচ্ছে কি আমাদের দেশে শিশু বয়সে 5 বছরের আগে মৃত্যুর হার বেশি তারপর ইয়াং বয়সে সাধারণত কম আবার 50 বা 60 এটা বেশি তাহলে দেখা যায় যে এদিকে হচ্ছে বেশি এদিকে কম থেকে আবার এদিকে যে আস্তে আস্তে 60 পরে আবার বেড়ে গেল যে ট্রেপটা এরকম আছে ফর মেল পপুলেশন কিন্তু ফিমেল পপুলেশনে যে দেখা যায় এখানে 20 থেকে আমি যদি 20 থেকে 35 একটা ভাগ করি দেখা যায় যে ফিমেল পপুলেশনে এখানে ডেথ আবার বেড়ে যায় বিশেষ করে আমাদের আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রিগুলোতে কি জন্য আমাদের দেশে ম্যাটারনাল মর্টালিটি রেট আছে মাতৃ মৃত্যুর হার আছে সেই জন্য মেল পপুলেশনে আমি যদি এজ স্পেসিফিক ডেথ রেটটাকে এভাবে দেখাই এরকম একটা কার্ভ আসবে কিন্তু ফিমেল পপুলেশনের ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু ম্যাটারনাল মর্টালিটি আছে এই এজে যে একটু বেড়ে তারপর হয়তো একটু কমে তাহলে দেখা যাচ্ছে যে স্পেসিফিক ডেথ রেট এগুলো আমাদের স্টাডি করার প্রয়োজন হয় কেননা আমরা যদি সেক্স অনুযায়ী করি মেল ফিমেল অনুযায়ী করি তাহলে এটা ভ্যারি করে তাহলে স্পেসিফিক ডেথ রেটটা কি নির্দিষ্ট এটা বললাম আমি মেল ফিমেল এটা মেল ফিমেল তো ইন জেনারেল হচ্ছে ডিআই ভাগ পিআই ইনটু 1000 ডিআই মানে নির্দিষ্ট আইটাকে আমি নির্দিষ্ট এজ বলতে পারবো নির্দিষ্ট সেক্স বলতে পারবো নির্দিষ্ট অকুপেশন বলতে পারবো কোন একটা নির্দিষ্ট কারণে যে ডেথটা হয় সেটাকে আমরা বলবো স্পেসিফিক ডেথ রেট আমরা ডেমোগ্রাফিতে যেটা স্টাডি করি বেশি এজ স্পেসিফিক ডেথ রেট ডেমোগ্রাফি যেটা স্টাডি করা হয় সেটা হলো এজ স্পেসিফিক ডেথ রেট যেমন এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট করেছিলাম ডেমোগ্রাফিতে যেটা স্টাডি করা হয় সেটা হলো এজ স্পেসিফিক ডেথ রেট তাহলে আই মিন্স হচ্ছে এখানে এজ স্পেসিফিক ডেথ রেটে আই মিন্স এজ অর এজ গ্রুপ আই মানে কি এখানে এজ স্পেসিফিক ডেথ রেট ফর আই এই আই মানে হচ্ছে এজ অর এজ গ্রুপ আমি যদি প্রতি বছরই করি তাহলে এটা আই এর মান আসবে কি আমি ধরলাম 0 বছরে কি রকম ডেথ 1 বছরে কি রকম ডেথ 2 আবার ইন্টারভেল দিয়ে যদি করি 0 থেকে 5 5 থেকে 10 ঠিক ফার্টিলিটি রেটে যেরকম আমরা করেছিলাম যে 15 থেকে 19 19 থেকে সরি 20 থেকে 24 25 থেকে 29 নির্দিষ্ট এজ গ্রুপ অনুযায়ী অথবা 15 16 17 প্রতিটা বছরে কি রকম ফার্টিলিটি বা কি রকম বার্থ হয় তাহলে এখানে আমরা প্রতিটা এজে বা এজ গ্রুপে কি রকম ডেথ হয় মনে করো আমি ধরলাম 0 থেকে 5 বছর তাহলে 0 থেকে 5 বছরের পপুলেশন কত 0 থেকে 5 বছরে কি রকম ডেথ হলো এই দুটো রেশিও করে আমরা 100,000 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা আসবে এজ স্পেসিফিক ডেথ রেট আমরা স্পেসিফিক ডেথ রেট কোন নির্দিষ্ট প্রয়োজনে কোন সময় মেল ফিমেল আলাদা করতে গেলে কোন অকুপেশন অনুযায়ী করতে গেলে এটা আমরা স্টাডি করে থাকি কিন্তু ডেমোগ্রাফিতে বেশি স্টাডি করা হয় এজ স্পেসিফিক ডেথ রেট তাহলে এজ স্পেসিফিক ডেথ রেট আই আই মিন্স এজ অর এজ গ্রুপ তাহলে ওই নির্দিষ্ট এজ বা এজ গ্রুপের ডেথ এক বছরে ডিভাইডেড বাই ওই বছরে ওই নির্দিষ্ট ইয়ারের মিডিয়ার পপুলেশন ইনটু 1000 তাহলে এটা গেল আমাদের এজ স্পেসিফিক ডেথ রেট এখন দেখো যেটা আমাদের
এখানে ডেথ রেট বলতে আমরা যে দুইটা মেইনলি দুইটা বা একটা হলো সিডিআর ফুড ডেথ রেট আর একটা হলো এজ স্পেসিফিক ডেথ রেট বা স্পেসিফিক ডেথ রেট গেলাম এরপরে দেখা যায় কি আমাদের যে ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোতে যেটা আমরা সবসময় ক্যালকুলেশন করে থাকি যেটা আমাদের বার্নিং ইস্যু সেটা হলো চাইল্ড মর্টালিটি রেট কীরকম ম্যাটারনাল মর্টালিটি রেট কীরকম হ্যাঁ এগুলো আমাদের ডেভেলপমেন্টের একটা করে মেজারমেন্ট এগুলো আমাদের যে আমরা যে ডেভেলপ কান্ট্রি হতে চাই তাহলে আমাকে এই পরিমাণ ম্যাটারনাল মর্টালিটি রেটটাকে কমাতে হবে ডেথ ইয়েকে রেটটাকে কমাতে হবে চাইল্ড ডেথ রেটটাকে কমাতে হবে যেটা আমরা ম্যাটারনাল মর্টালিটি রেটটা কমিয়ে আমরা এমডিজি পুরস্কার পেয়েছি তারপরেও আমাদের ডেভেলপ কান্ট্রির তুলনায় আমাদের ডেথ রেট এখনও বেশি যেগুলো উন্নত দেশ তাদের তুলনায় আমাদের চাইল্ড ডেথ রেট বা ম্যাটারনাল মর্টালিটি রেট এগুলো আমাদের বেশি তাহলে চাইল্ড ডেথ রেট ডেমোগ্রাফির ভাষায় পাঁচ বছরের আগ পর্যন্ত যে বাচ্চারা আছে তাদেরকে বলা হয় চাইল্ড পাঁচ বছরের আগ পর্যন্ত ডেথ রেট যখন ক্যালকুলেশন করব তখন কিন্তু পাঁচ বছরের আগ পর্যন্ত ডেথ রেট সেটাকেই চাইল্ড মর্টালিটি রেটের মধ্যে ফেলা হয় অন্যান্য ডেমোগ্রাফিক বা সোশ্যাল অনেক পারসেপশনে কিন্তু চাইল্ডের ডেফিনেশন ভেরি করে কোনো জায়গায় বলা আছে 18 বছরের উপরে কোনো জায়গায় আবার নতুন এটা চেঞ্জ করা হয়েছে যাই হোক কিন্তু আমরা যখন ডেথ রেট ক্যালকুলেশন করব তখন পাঁচ বছরের আগ পর্যন্ত যে মৃত্যু সেগুলোকে আমরা বলি চাইল্ড মর্টালিটি রেট বা চাইল্ড ডেথ রেট চাইল্ড ডেথ অর মর্টালিটি রেট কি জন্য এটা ডেথ রেট বললে এটা আবার সিডিআর এর সঙ্গে অনেক সময় ইয়ে হয়ে যায় তারপরে সিএমআর ও বলা যায় অথবা সিডিআর চাইল্ড ডেথ রেট তাহলে কি আমরা বলেছি পাঁচ বছরের আগ পর্যন্ত আমরা তাহলে জিরো থেকে ফোর আমরা যদি এজ গ্রুপ করি জিরো থেকে ফোর ফাইভ থেকে নাইন টেন থেকে আমরা যেরকম করেছিলাম এজ গ্রুপ যদি করি জিরো থেকে ফোর ফাইভ থেকে নাইন টেন টু ফোরটিন পাঁচ বছর হওয়ার সঙ্গে সঙ্গে এই গ্রুপে চলে আসবে তাহলে পাঁচ বছরের আগ পর্যন্ত হচ্ছে এই এজ গ্রুপে যাবে তাহলে পাঁচ বছরের পূর্ব পর্যন্ত পাঁচ বছরের আগ পর্যন্ত তাহলে আমরা কি করব এই ইয়ে থেকে যে ডেটটা হয় তাহলে এটা কি ডি জিরো টু ফোর ডিভাইডেড বাই পি জিরো টু ফোর ইন্টু থাউজেন্ড তাহলে কি হলো ডি জিরো টু ফোর ডিভাইডেড বাই পি জিরো টু ফোর মানে এই জিরো টু ফোর পাঁচ বছরের আগ পর্যন্ত টোটাল পপুলেশন ডিভাইডেড টোটাল পপুলেশন আর উপরেরটা কি নিউমারেটর বা লব হচ্ছে কি এই পাঁচ চার বছরের মধ্যে বা পাঁচ বছরের আগ পর্যন্ত যে মৃত্যু হয় ডিভাইডেড বাই এই বছরের যে শিশু আছে ইনটু থাউজেন্ড তাহলে দেখো পাঁচ বছরের আগ পর্যন্ত যত শিশু আছে তার মধ্যে যতজন মারা যাচ্ছে এই দুটোর রেশিও ইনটু থাউজেন্ড এটা হলো চাইল্ড মর্টালিটি রেট আবার এই পাঁচ বছরের আগ পর্যন্ত যে শিশু মৃত্যু হয় তার ম্যাক্সিমাম মৃত্যু বা ম্যাক্সিমাম ডেথ হয়ে থাকে এক বছরের মধ্যে ম্যাক্সিমাম ডেথ হয়ে থাকে কি এক বছরের মধ্যে তাহলে এই এক বছরের আগ পর্যন্ত আফটার ফার্স্ট বার্থডে বিফোর ফার্স্ট বার্থডে প্রথম জন্মদিনের আগে তার মানে এক বছর হওয়ার আগে এখানে যেমন পাঁচ বছর হওয়ার আগ পর্যন্ত ওটা হলো এক বছর হওয়ার আগ পর্যন্ত এই এজ গ্রুপের শিশুদেরকে বলা হয় ইনফ্যান্ট এক বছরের আগ পর্যন্ত যে শিশুরা
তাদেরকে বলা হয় ইনফ্যান্ট। এই ইনফ্যান্টদের মধ্যে যে ডেথ সেটাকে বলা হয় ইনফ্যান্ট মর্টালিটি রেট বা ইনফ্যান্ট ডেথ রেট। ইনফ্যান্ট ডেথ রেট এবং ইনফ্যান্ট ডেথ রেট বলাটাই ভালো, ইনফ্যান্ট মর্টালিটি রেটের আবার আলাদা একটা ক্যালকুলেশন আছে, এটাকে বলা হবে। আরেকটা হলো ইনফ্যান্ট ডেথ রেট, ইনফ্যান্ট ডেথ রেট। আচ্ছা, এটাকে আমি মর্টাল ইনফ্যান্ট মর্টালিটি রেট একটা ডিটেইল আছে এটা আলোচনা করব। এখানে যদি আমি লিখি ইনফ্যান্ট মর্টালিটি রেট অথবা ইনফ্যান্ট ডেথ রেট, আমি কি বলেছি যে এক বছরের আগ পর্যন্ত, এক বছরের আগ পর্যন্ত, তাহলে এটাকে আমি বলবো ডি জিরো ডিভাইডেড বাই বি ইন্টু থাউজেন্ড। তাহলে এখানে তোমাদের নতুন একটা জিনিস দেখছো তোমরা, বি বি মানে হচ্ছে, এখানে বি মানে হচ্ছে টোটাল নাম্বার অফ লাইভ বার্থ ইন এ ইয়ার, বি মানে হচ্ছে টোটাল নাম্বার অফ লাইভ বার্থ। এখন লাইভ বার্থের সংজ্ঞাটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এক বছরে যে পরিমাণ লাইভ বার্থ মানে জীবন্ত শিশু, এক বছরে যে পরিমাণ জীবন্ত শিশু জন্ম নিয়েছে তারা এই সেই বছরে যে পরিমাণ, এক বছরের আগ পর্যন্ত ওই শিশুদের মধ্যে যে পরিমাণ মৃত্যু হয়েছে, এই দুটো রেশিওকে বলা হয় ইনফ্যান্ট ডেথ রেট অথবা ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট আরেকটা ক্যালকুলেশন আছে, সেটা আমরা পরে আলোচনা করব ডিটেইল। তাহলে এক বিটা মানে কি লাইভ বার্থ, লাইভ বার্থের সংজ্ঞাটা বলছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা সবাই যারা আছে তারা, লাইভ বার্থের সংজ্ঞা হচ্ছে তোমরা জানো যে বাচ্চা জন্মের পর একটা কান্না দেয়, এক কথায় বলছে যে বাচ্চা জন্মের পর কোনো কান্না দেয় তাকে বলা হবে লাইভ বার্থ। আবার বলছে যে বাচ্চা জন্মের পরে সে যে জীবিত এরকম কোনো কিছু শো করলে, মনে করো সে হয়তো কান্না দেয়নি বাট তার হার্ট কাজ করছে, পালস কাজ করছে, জীবন্ত শিশু, তার মানে মায়ের পেট থেকে বের হওয়ার পরে যে শিশুটা জীবন্ত থাকে সেটাকে বলা হয় লাইভ বার্থ। তাহলে এক বছরে যে পরিমাণ এই জীবন্ত শিশু ডিভাইডেড এটার মধ্যে যার যতজন মারা যায়, এক বছরের আগ পর্যন্ত যতজন মারা যায় ডিভাইডেড বাই ওই বছরে যে পরিমাণ জীবন্ত শিশু জন্ম নেয় সেটাকে বলা হয় বি। তাহলে এই দুটার রেশিওকে আমরা বলবো ইনফ্যান্ট ডেথ রেট অথবা ইনফ্যান্ট মর্টালিটি রেট। তাহলে দেখো এই যে চাইল্ড মর্টালিটি রেট বা চাইল্ড ডেথ রেট থেকে আমরা ডেথের রিস্ক, যেহেতু এই পাঁচ বছরের মধ্যে যা ডেথ হয় তার প্রায় 75% ডেথ হয় হচ্ছে এক বছরের মধ্যেই, তাহলে ইন্টেন্সিটি অফ রিস্ক চাইল্ড ডেথ রেট থাকে আমরা সেখান থেকে আমরা এক বছরের আগ পর্যন্ত এই ডেটটাকে আলাদাভাবে স্টাডি করেছি যেটাকে বলা হয় ইনফ্যান্ট মর্টালিটি রেট। তাহলে এই ইনফ্যান্ট মর্টালিটি রেটটা আমাদের এভাবে আমরা ক্যালকুলেশন করব। এখন এই ইনফ্যান্ট মর্টালিটি রেটের মধ্যে এখানে যেমন আমরা রিস্ক অনুযায়ী এটাকে চাইল্ড থেকে ইনফ্যান্টটাকে আলাদা করলাম, সেরকম ইনফ্যান্ট মর্টালিটির মধ্যেও আবার দেখা যায় এক বছরের আগ পর্যন্ত যে শিশু মানে শিশুদের যে মৃত্যু হয় তার বেশিরভাগ মৃত্যুগুলো হয়
প্রথম 4 সপ্তাহের মধ্যে ফার্স্ট 4 উইকে হচ্ছে এক বছরের শিশুদের মধ্যে ইনফ্যান্টের মধ্যে যে ডেটটা হয় এর মধ্যে দেখা যায় যে প্রথম 4 সপ্তাহের মধ্যে বেশিরভাগ ডেট গুলো হয় তাহলে ইনটেনসিটি অফ রিস্ক অফ ডেথ এই অনুযায়ী ইনফ্যান্টটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে নিওন্যাটাল মর্টালিটি রেট নিওন্যাটাল মর্টালিটি রেট তোমরা দেখবে অনেক হাসপাতালে নিওন্যাটাল ওয়ার্ড আছে অনেক হাসপাতালে নিওন্যাটাল ওয়ার্ড আছে NNMR অনেক সময় প্রিম্যাচিউর বেবি হয় না প্রিম্যাচিউর বেবিদেরকে নিওন্যাটাল ওয়ার্ডে রাখা হয় নিওন্যাটাল মর্টালিটি রেট এটা কি D024 ডিভাইডেড বাই B ইনটু 1000 D024 মানে শূন্য থেকে 4 সপ্তাহের মধ্যে শূন্য থেকে 4 সপ্তাহের মধ্যে যে ডেথ হয়েছে সেই ডেথ ডিভাইডেড বাই একটু আগে যে আমরা বললাম বি বি মানে টোটাল লাইভ বার্থ ইন এ ইয়ার এক বছরে যে পরিমাণ লাইভ বার্থ হয়েছে সেটা তাহলে D04 মানে 4 সপ্তাহের মধ্যে যে ডেথ হয়েছে সেটা ডিভাইডেড বাই ওই বছরে যে টোটাল লাইভ বার্থ ইনটু 1000 এটাকে আমরা বলবো নিওন্যাটাল মর্টালিটি রেট আবার ওই যে ইনফ্যান্টটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা নিওন্যাটাল একটা হলো পোস্টন্যাটাল মানে ন্যাটালের পরবর্তী যে পোস্টন্যাটাল মর্টালিটি এটা মানে কি এটা মানে হচ্ছে এই যে ইনফ্যান্ট কি এক বছর মানে কি 52 সপ্তাহ তাহলে এখানে যদি 4 সপ্তাহ চলে যায় তাহলে বাকি কয় সপ্তাহ থাকলো 4 থেকে 52 পোস্ট ন্যাটাল মর্টালিটি রেট এটা হলো D4 to 52 ডিভাইডেড বাই B ইনটু 1000 তাহলে এই দুটো রেট আমার একসঙ্গে করলে আমার কিসের সমান হবে ইনফ্যান্ট মর্টালিটি রেটের সমান হবে এই দুটো রেট একসঙ্গে করলে আমাদের হবে ইনফ্যান্ট মর্টালিটি রেট গেল এই পর্যন্ত এরপরে আমরা একটা ডেথ নিয়ে কথা বলবো যে ম্যাটারনাল মর্টালিটি রেট মাতৃ মৃত্যুর হার ম্যাটারনাল মর্টালিটি রেট তাহলে ম্যাটারনাল মর্টালিটি রেট এটা আমরা ম্যাটারনাল মর্টালিটি তাহলে আমরা কি করব ম্যাটারনাল মর্টালিটি ডেথটা কাউন্ট করব কোথা থেকে আফটার প্রেগন্যান্সি প্রেগন্যান্সির পর থেকে ডেলিভারি হওয়ার 40 দিনের মধ্যে যে মারা মারা যাবে তাদেরকে আমি বলবো ম্যাটারনাল মর্টালিটি সেই ডেথটাকে আমি বলবো ম্যাটারনাল মর্টালিটি তাহলে আফটার প্রেগন্যান্সি প্রেগন্যান্সি শুরু হওয়ার পর থেকে জন্মের সময় এবং জন্মের পর 40 দিনের মধ্যে কোনো জটিলতায় যদি মারা যায় তাহলে সেটাকে আমি বলবো ম্যাটারনাল মর্টালিটি তাহলে টোটাল বার্থের এগেনিস্টে তাহলে আমাদের যে পরিমাণ মা মারা যাচ্ছে তাহলে সেটাই হলো আমাদের ম্যাটারনাল মর্টালিটি রেট
তাহলে আমাদের কি এই ম্যাটারনাল মর্টালিটি বলতে গেলে যেটা বললাম যে আফটার প্রেগন্যান্সি থেকে ডিউরিং ডেলিভারি এন্ড আফটার 40 ডেজ অফ ডেলিভারি যে মারা মারা যাবে সেটা তাদেরকে আমরা বলবো ম্যাটারনাল ডেথ সেই ডেথের এগেনস্টে আমরা যে রেটটা বের করব সেটাই হলো ম্যাটারনাল মর্টালিটি রেট আরেকটা ডেথ আছে ফ্যাটাল ডেথ আরেকটা ডেথ আছে ফ্যাটাল ডেথ ফ্যাটাল ডেথটা কি ফ্যাটাল ডেথ কাকে বলবো ফ্যাটাল ডেথ হচ্ছে মায়ের পেট থেকে বের হওয়ার পর কোনো শিশু যদি জীবিত এরকম কোনো এভিডেন্স শো না করে তাহলে সেটা করব ফ্যাটাল ডেথ দ্যাট মিন্স লাইফ বার্থের উল্টাটা মানে মায়ের পেট থেকে বের হওয়ার পর সে যে জীবন্ত এটা কোনো এভিডেন্সই শো করছে না তাহলে সেটাই হচ্ছে ফ্যাটাল ডেথ তার মানে মার পেট থেকে বের হওয়ার পর সে কোনো কান্না দেয়নি সে কোনো শ্বাস নেয়নি তার কোনো হার্টবিট পাওয়া যায়নি তাহলে এটাকে বলতে হবে এটাকে আমরা বলবো ফ্যাটাল ডেথ তাহলে ফ্যাটাল ডেথ রেট আবার একটা আছে ফ্যাটাল ডেথ রেট এই ফ্যাটাল ডেথের এগেনস্টে আমরা একটা ডেথ রেট বের করি সেটাকে আমরা বলি ফ্যাটাল ডেথ রেট এটা হলো ডি এফ ডিভাইডেড বাই টোটাল বার্থ এটাকে ডি এফটাকে মেনশন করে দিতে হবে টোটাল নাম্বার অফ ফ্যাটাল ডেথ ইন এ ইয়ার তাহলে ফ্যাটাল ডেথটা হচ্ছে আমাদের যে ডেথগুলো মানে মায়ের পেটের মধ্যেই হয়ে থাকে মোট কথা জন্মের পরে আর সে শিশুটা বেঁচে ছিল না এই ডেথ যখন আমরা টোটাল লাইফ বার্থের এগেনস্টে এটা বের করি তখন সেটাকে বলা হয় ফ্যাটাল ডেথ তাহলে মোটামুটি আমাদের এই আচ্ছা এই দুটো ডেথ মিলে আবার একটা ডেথ আছে এই সরি একটু মুছে ফেললাম পিউরিপ্যারাল ডেথ রেট এটা হচ্ছে এই যে দুটো ডেথ একটু আগে লিখলাম এই দুটো মিলে ম্যাটারনাল মর্টালিটি আর হলো ফ্যাটাল ডেথ এই দুটো মিলে যে ডেথ ম্যাটারনাল মর্টালিটি এবং ফ্যাটাল ডেথ তাহলে পিউরিপ্যারাল ডেথ পিউরিপ্যারাল কজেস মানে জন্ম সংক্রান্ত যে কোনো কজেসকে আমরা বলবো পিউরিপ্যারাল কজেস এই ফ্যাটাল ডেথ প্লাস ম্যাটারনাল ফ্যাটাল ডেথ এটা হলো ফ্যাটাল ডেথ প্লাস ম্যাটারনাল এটাকে এমটা উপরে লিখছিলাম নাকি নিচে লিখছিলাম তাহলে এই দুটো ডেথকে ফ্যাটাল ডেথ প্লাস প্যাটার্নাল মর্টালিটি এই দুটো মিলে যে ডেথ এটাকে বলা হয় পিউরিপ্যারাল কজেস আরেকটা ডেথ রেট আছে যেটার ডেটটা আমরা ক্যালকুলেশন করি স্ট্যান্ডার্ডাইজড ডেথ রেট এটা দিয়ে আমরা অঙ্কটা অঙ্ক করে থাকি এটার অঙ্ক সাধারণত আসে স্ট্যান্ডার্ডাইজড ডেথ রেট এটা হলো আমাদের লোকাল পপুলেশনের সঙ্গে আমাদের যে আমাদের দেশের আন্ডার ডেভেলপিং বা ডেভেলপিং কান্ট্রির পপুলেশনের সঙ্গে ডেভেলপ কান্ট্রির পপুলেশনের ডেভেলপ কান্ট্রির মর্টালিটির তুলনা করে একটা ডেথ বের করা হয় সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজড ডেথ রেট স্ট্যান্ডার্ডাইজড ডেথ রেটটা দুই ভাবে করা হয় একটা ডাইরেক্ট স্ট্যান্ডার্ডাইজেশন একটা ইনডাইরেক্ট স্ট্যান্ডার্ডাইজেশন
তাহলে এভাবে করে আমরা সাধারণত ডেথ রেট গুলোকে আরেকটা ডেথ রেট ক্যালকুলেশন করি যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজড ডেথ রেট। যেটাকে বলা হয় STDR, তাহলে এগুলো আমরা এটা দিয়ে আমরা অঙ্ক করব। আসলে STDR এটা আমরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট কিভাবে স্ট্যান্ডার্ড এটাকে করা হয় সেটা আমরা বের করব এই নেক্সট ক্লাসে। আমরা একটা ডাটা অথবা এইটা ডাটাটা একটু বড়, এই আমাদের ছোট বোর্ডে করা টাফ, আমরা চেষ্টা করব। আমি আশা করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইনশাআল্লাহ খুলে যাবে, তখন আমরা আরো সুন্দরভাবে তোমাদের ক্লাস নিতে পারবো। আসলে এতটুকু বোর্ডে ক্লাস নিয়ে কোনো স্যাটিসফ্যাকশন হয় না, এবং স্টুডেন্টরা সামনে বসে না থাকলে ক্লাস নিয়ে আসলে আমরা সেরকম কি বলবো আনন্দ পাই না বা উৎসাহ পাই না। আমরা স্টুডেন্ট সামনে বসে থাকলে, একটা অডিয়েন্স সামনে বসে থাকলে আমার যেমন ক্লাসে একটা ইন্টারেস্ট লাগে, এইরকম ক্লাসে আসলে সেরকম ইন্টারেস্ট নাই। আমরা আশা করব অতি দ্রুত আমাদের এই পরিস্থিতি কেটে যাবে ইনশাআল্লাহ, এবং আমরা আমাদের যার যা স্বাভাবিক জীবনে ফিরব, আমরা আমাদের স্বাভাবিক ক্লাসে ফিরে যাব। স্ট্যান্ডার্ডাইজড ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট মেথড এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, অথবা কলেজ শুরুর পর আলোচনা করব। যদি আমাদের এই বোর্ডে আমাদের এটা দেখানো সম্ভব না হয় ক্যালকুলেশনটা, তাহলে আমরা এটা এইটুকু অঙ্কটুকু বাকি রেখে দরকার হলে নেক্সট চ্যাপ্টারে, যদি কলেজ না খোলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো না খোলে, আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব। যে যে জিনিসগুলো আমাদের একটু এভাবে দেখানো অসুবিধা সেগুলো আমরা পরবর্তীতে ক্লাসে দেখব। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই যেটুকু পড়ানো হচ্ছে এটুকু বাসায় মনোযোগ দিয়ে পড়বে এবং নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।